গুড ইভিনিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো আমাদের ঝাড়গ্রামের বিকেল বেলা, আর অর্থাৎ দ্বিতীয় দিন। আমরা এখন বেরিয়েছি, এখানে দু তিনটে যে স্পট আছে কাছাকাছি, সেগুলো আমরা ঘুরে দেখে নেব। এখানকার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য আমরা বিকেল বিকেল বেরিয়েই পড়লাম। আর বেরিয়ে যেটা দেখতে পেলাম, প্রথমে রাস্তার দুই পাশের এই একদম দুধারে যে সারিবদ্ধভাবে গাছগুলো আছে, এখানে আপনারা যত জায়গাতেই ঘুরতে যাবেন, ঝাড়গ্রামের প্রতিটা জায়গায় কিন্তু পাশে এরকম সবুজ ঘন জঙ্গল, শাল পলাশের জঙ্গল, সোনাঝুরি আছে, ইউসি আছে, শাল গাছটাই বেশি দেখতে পাবেন, যেটা আপনার চোখ যাবে অবশ্যই। এত সুন্দরভাবে সাজানো আছে গাছগুলোকে, মনে হবে যেন কেউ হাত দিয়ে এঁকে দিয়েছে। আমরা এখানে ডিয়ার পার্কে এসেছিলাম, এখন প্রায় 5টা বাজে, কিন্তু এসে এখানে জানতে পারলাম যে বৃহস্পতিবার করে বন্ধ থাকে, যেটা আমাদের সত্যিই জানা ছিল না। আপনারা যদি এখানে আসেন তাহলে এই দিনটা অবশ্যই খেয়াল করে একটু আসবেন, বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আর সাধারণ অ্যাডাল্টদের জন্য টিকিটের মূল্য 15 টাকা, আর শনিবার আর রবিবার হয় 20 টাকা, আর 3 থেকে 12 বছর পর্যন্ত শিশুদের জন্য আছে 5 টাকা টিকিট। এখানে ডিয়ার পার্কটা আজকে বন্ধ, সেই কারণে আমরা ভাবলাম যে না, থেকেই যাই, আজকে রাত্রিটা এখানে কাটিয়ে সকালে ডিয়ার পার্কটা ঘুরব, তারপরে আমরা ঝাড়গ্রাম থেকে অন্যত্র যাত্রা করব। এরপরে আমরা রাজবাড়ি দেখতে চললাম হেঁটে হেঁটে, সবাই মিলে সদল বলে একসঙ্গে হাঁটতে হাঁটতে চলেছি। আর এই রাজবাড়ির ভেতরে প্রবেশ তো নিষেধ আছে সবার জন্য, শুধুমাত্র যারা এর ভেতরে থাকবেন, অনলাইনে এটা বুকিং হয় ভেতরের রুমগুলোতে থাকার জন্য। কত নিরিবিলি আর শান্ত, একদম পিন অফ সাইলেন্স, কোনো আওয়াজ নেই, শুধু পাখির ডাক ছাড়া অন্য কিছু শুনতে পাওয়া যাচ্ছে না খুব একটা। ওপাশে দু একটা সেই দেশি মুরগি চড়ছে ওখানে। রাজবাড়ির কাছাকাছি একটা ছোট্ট মতো পার্ক আছে, পাশে পুকুর আছে, আর সব জায়গাতে গাছপালাগুলো এত সুন্দর, এক কথা আমি হয়তো বারংবার বলছি কিন্তু সত্যি প্রকৃতি এখানে খুব সুন্দর, আসলে আপনাদের সবারই ভালো লাগবে। আর এখানে আমার মেয়ে এখন দোলায় দুলছে, বকুল গাছটা দেখুন কত বড়।
যেমন ঝাঁকড়া তেমন বড় সুন্দর লাগছে সেই জন্য দেখতে। এখানে আশেপাশে ঘোরার জায়গা আপনারা অনেক পেয়ে যাবেন, কাছাকাছি, খুব একটা বেশি দূরে যেতেও হবে না। আর এই পুকুরটার মধ্যে কিছু লাইটিং এর ব্যবস্থা আছে সন্ধ্যা হলে জলে এগুলো। বললো পুকুরে নামো, চলো পাপা বলতেই সঙ্গে সঙ্গে নিয়ে পুকুরে নেমে গেছে। সিঁড়িগুলো অনেকটা খাড়াই। গাছের ঝুড়ি ওটা? হ্যাঁ, পরে এটা মোটা হয়ে গেছে, পুরো গাছের মতো হয়ে গেছে, ডাল থেকে নেমেছে। হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ে। সাবিত্রী মন্দিরের এখানে কত হাঁস দেখি। আমরা এখন সাবিত্রী মন্দিরে এসেছি, মন্দির 6:30টার পরে খুলবে।
আর এই মন্দিরের পেছনে যে পুকুরটা আছে, পুকুরের পাড়ে কত হাঁস বসে আছে, তার মধ্যে অনেকগুলো রাজহাঁস। সূর্য এখানে অস্ত চলে গেছে, আকাশে যদিও মেঘ ছিল সূর্যের দেখা সেভাবে মেলেনি, তবুও আর প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে সন্ধ্যা ঠিক আগের মুহূর্তে, খুব মনোরম পরিবেশ। সাবিত্রী মন্দিরের পাশেই এখানে আমরা সামনে একটা তেলে ভাজার দোকান দেখতে পেয়েছি, আর যেখানে তেলে ভাজার দোকান দেখি সেখানে আমরা নিজেদেরকে আটকে রাখতে পারি না সেখানে, আর বিশেষ করে সন্ধ্যাবেলা তেলে ভাজার মুড়ি তো খেতে খুব ভালোই লাগে, সেই জন্য এখান থেকে আমরা চপ নিয়ে নিচ্ছি, নিয়ে ওপাশে পুকুর পাড়ে গিয়ে বসে খাব। এখানে চপ, পেঁয়াজি, সিঙ্গাড়া সব রকমেরই পেয়ে যাবে। কড়াইতে চপগুলো এখন ভাজা হচ্ছে, অধীর আগ্রহে চপগুলোর দিকে তাকিয়ে ওয়েট করে আছি কখন কড়াই থেকে উঠবে, তারপর বের হবো। আমরা সাবিত্রী মন্দিরে প্রবেশ করেছি, মন্দিরের গেট 6:30 সময় খুললো, আর এখানে এই যে মনস্কামনার একটা জায়গা করা আছে, এখানে যে যার মনস্কামনা পূরণের জন্য এখানে কিছু মারতেই পারে। সাবিত্রী মন্দির দেখার পরে আমরা যখন রুমে ফিরছিলাম, ফেরার পথে ডান দিকে দেখলাম যে একটা দোকান ছিল, সেখানে আমরা কিছু কেনাকাটা করার জন্য ঢুকে পড়লাম। আর বুঝতেই পারছেন বাঙালি হাউসওয়াইফরা কেনাকাটা থেকে নিজেকে সামলে রাখা খুব মুশকিল, ওই জন্য আমার জন্য আর আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিলাম এখান থেকে।
কোনো ব্যাপার না, আমরা রাতে এমনিতে সচরাচর বাড়িতেও মাছ খাই না, দুপুরবেলা হলেই যথেষ্ট। ঘরোয়া খাবার একদম ডাল আছে, আলু ভাজা, পেঁয়াজ তো আছেই, সবজি আছে একটা, আর ডিমের কারি আছে সঙ্গে। বলেই দিয়েছেন ঘরোয়া খাবার, হালকা পাতলা রান্না, যেটা আমাদের এই কয়েকদিনে করবো শরীরের জন্য ভীষণ ভালো হবে। আমরা খাবারটা কমপ্লিট করে নিই, আপনারাও খেয়ে নিন রাতের খাবারটা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, আর সবসময় সেটাই করবেন যেটা আমাদের।